তামিল এবং কন্নড় ছবির জনপ্রিয় অভিনেত্রী বিজয়লক্ষ্মী গুরুতর অসুস্থ। হঠাৎ রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সুপারস্টার সুরিয়ার সঙ্গে ফ্রেন্ডস ছবিতে অভিনয় করতে দেখা যায়। তিনি শেষবারের মতো অভিনয় করেছেন হিপ হপ আদির মিশিয়ার মুরুকক ছবিতে। বিজয়লক্ষ্মীর দিদি উষা দেবী জানিয়েছেন, পরপর মা এবং বোনের অসুস্থ হয়ে পড়ায় আর্থিক সংকটে পড়েছে তাদের পরিবার। ঠিক এই কারণেই ইন্ডাস্ট্রির কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন তারা। তামিল এবং কন্নড় ছবি ছাড়াও মালায়ম এবং তেলুগু ছবিতে অভিনয় করেছেন বিজয়লক্ষ্মী।